অনেকদিন পর সবার একটি যা ঝামেলা শেষ হতে যাচ্ছে। আমাকে অনেকজনেই কল করে বলেন, ভাই আমি এমন এক জায়গায় একটি ফোনকে আনলক করতে দিয়েছিলাম যারা কিনা আমারকে বিকাশ থেকে টাকা নেওয়ার পর আমার আর ফোন ধরতেছে না। তো আজকে আমি জানি, আজকে আমার এই ভিডিওটি হয়তোবা আপনাদের সবার জন্য, যারা আমাকে ব্যক্তিগতভাবে চেনেন বা যারা আমাকে ফেসবুকের মাধ্যমে চেনেন বা যারা আমাকে ইউটিউব চ্যানেলের মাধ্যমে চেনেন, তো আজকে সবার জন্য খুবই একটি সুখবর হতে যাচ্ছে। তো বন্ধুরা, আমি আজকে থেকে আপনাদের জন্য অনলাইন যে সার্ভিসগুলো থাকবে টোটালি এভরিথিং, এই সার্ভিসগুলো নিয়ে কথা বলবো। আর ভিউয়ার্স, ছোট একটা রিকোয়েস্ট থাকবে, আপনি যদি আমার এই চ্যানেলটিতে সম্পূর্ণ নতুন ভিজিটার হয়ে থাকুন তার ক্ষেত্রে এখনই সাবস্ক্রাইব করে ফেলুন, আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন থ্যাংক ইউ সো মাচ, ওয়েলকাম ব্যাক। তো বন্ধুরা, আমি আপনাদেরকে যেমনটা বলতেছিলাম, আজকে আপনাদের জন্য এমন কিছু সার্ভিস থাকবে যেই সার্ভিসগুলো আপনার কাছে যে কোনো সময় যদি একটি কাস্টমার চলে যায়, আপনি যদি ডাইরেক্টলি আমার সাথে কন্ট্যাক্ট করেন, আপনার এই কাজটি মুহূর্তের মাধ্যমে আমি করে দিতে পারবো। তো বন্ধুরা, এক নম্বরে হচ্ছে গিয়ে আপনার কাছে যদি শাওমি কোনো প্রকার ফোন, আমরা জানি শাওমি বিভিন্ন প্রকার টুলের মাধ্যমে আমরা শাওমি ফোনগুলার এমআই অ্যাকাউন্ট ডিজেবল করতে পারি বা এখান থেকে ডিজেবল করে রাখতে পারি বা রিসেট করতে পারি। আপনি যদি শাওমি কোনো প্রকার ফোন আপনার কাছে চলে যায় যে ফোনগুলো কোনো প্রকার ডিভাইসের মধ্যে হয় না, অথরিটির সাথে কাজগুলো করতে হয়, আপনারা চাইলে ডাইরেক্টলি আমার সাথে কন্ট্যাক্ট করতে পারবেন। কন্ট্যাক্ট করলে আপনার এই শাওমি কোন ফোনটি কোন মডেলের মাধ্যমে কত টাকা লাগবে আমি ডাইরেক্টলি আপনাদেরকে বলে দেবো, তার ক্ষেত্রে আপনারা কাস্টমারের সাথে ডিল করে এখান থেকে এই ফোনের কাজগুলো করতে পারবেন। বন্ধুরা, এখান থেকে রিয়েলমি ফোন ডাইরেক্ট আনলকিং, রিমোটিং, আপনারা চাইলে আমার থেকে রিমোটিংভাবেও এখান থেকে রিয়েলমি যে কোনো ফোনের আনলক করে নিতে পারবেন, বা ভিভো, ওপো, বিভিন্ন প্রকার আরও যে ফোনগুলো রয়েছে সম্পূর্ণ ফোনের কাজগুলো ডাইরেক্টলি আমার থেকে করে নিতে পারবেন। বন্ধুরা, এখান থেকে আরও রয়েছে স্যামসং FRP ইনস্ট্যান্ট রিমুভিং। আপনারা যদি আপনার কাছে যদি এরকম কোনো প্রকার ফোন চলে যায়, স্যামসং হতে পারে, শাওমি হতে পারে, ভিভো হতে পারে, যে কোনো প্রকার ফোন যদি আপনার কাছে চলে যায়, যদি আপনি কোনো প্রকার ডিভাইসের মাধ্যমে যদি খুলতে না পারেন, তার ক্ষেত্রে ডাইরেক্টলি আমাদের সাথে যোগাযোগ করবেন। আমাদের কন্ট্যাক্ট নাম্বারগুলোর সাথে আপনারা ফোন করতে পারবেন বা হোয়াটসঅ্যাপে আমাদেরকে মেসেজ করবেন, তার ক্ষেত্রে ডাইরেক্টলি এখান থেকে আপনারা এই সার্ভিসগুলো পেয়ে যাবেন। বন্ধুরা, এই সময় সব থেকে বড় প্রবলেম হচ্ছে প্রত্যেক দিনে 3 থেকে 4টা, 4টা থেকে 5টা কল আমার কাছে এভরিডে আসে, ভাইয়া এমন একটি ওয়ে বলে দেন যে ওয়ের মাধ্যমে আমরা স্যামসং ফোনগুলোকে এখান থেকে কান্ট্রি লক খুলে ফেলতে পারবো। তো আমি বলবো কান্ট্রি লক বাংলাদেশ থেকে জীবনেও যাবে না, হয়তোবা অন্যান্য দেশের মধ্যে যদিও কান্ট্রি লক খুব কম, যেহেতু আমাদের দেশের মেজরিটি পার্সন প্রবাসী বাংলাদেশে থাকে, তার কারণে তারা বিভিন্ন কান্ট্রি থেকে এই ফোনগুলো আমাদের দেশের মধ্যে নিয়ে আসে, তার ক্ষেত্রে আমাদের এই ফোনগুলোতে কান্ট্রি লক হয়ে যায়। তো বন্ধুরা, এখান থেকে আপনারা ডাইরেক্টলি আমার থেকে স্যামসং নেটওয়ার্ক আনলক, টি সিরিজ, তারপর এখান থেকে এই টোটালি এভরিথিং, এখান থেকে এই কাজগুলো টোটালি এভরিথিং করতে পারবেন। চাইলে এখান থেকে আপনারা সামকে বা আরও বিভিন্ন যে সার্ভারের ক্রেডিটগুলো রয়েছে চাইলে ডাইরেক্টলি ক্রেডিটগুলোও আমার থেকে নিতে পারবেন বন্ধুরা। তারপর এখান থেকে রয়েছে আইক্লাউড বাইপাস, বেস্ট প্রাইস মার্কেটিং। আপনারা যারা আইক্লাউড বাইপাস করতে চাচ্ছেন বা আইক্লাউড আপনাদের হয়ে যায় বা পাসওয়ার্ডগুলো ভুলে যান বা অ্যাপেল আইডি ভুলে গিয়েছেন, এই ধরনের প্রবলেম যাদের থাকে, আপনারা চাইলে যে কোনো গ্রাহকই হোক না কেন বা যে কোনো টেকনিশিয়ানই হোক না কেন, আপনারা চাইলে ডাইরেক্টলি আমার সাথে যোগাযোগ করে আপনারা এই কাজগুলো করে নিতে পারবেন বন্ধুরা। তারপর রয়েছে LG নেটওয়ার্ক আনলকিং, LG বা LG হতে পারে, মোটোরোলা হতে পারে বা আরও বিভিন্ন যে সেটগুলো হতে পারে, টোটালি এভরিথিং এই ফোনের কাজগুলো পারমানেন্টলি এখান থেকে আপনি FRP লক বলেন বা আরও বিভিন্ন যে প্রবলেমগুলো হোক না কেন, এখান থেকে এভরিথিং এই কাজগুলো করে নিতে পারবেন। তো বন্ধুরা, এখান থেকে আপনারা চাইলে ম্যানুয়ালি আইফোন এখান থেকে আইক্লাউড ডাইরেক্টলি ডিজেবল করে এখান থেকে করে নিতে পারবেন। তারপর এখান থেকে আইফোন পাসকোড ডিজেবল, এখান থেকে চাইলে এই কাজগুলো এখান থেকে করে নিতে পারবেন বন্ধুরা। এই মুহূর্তে এখানের মধ্যে রয়েছে সার্ভিস লিস্ট, এখানের মধ্যে সব থেকে বেস্ট যে টুল বা এখান থেকে যে বেস্ট এখান থেকে ওয়াইটি রয়েছে, এটা হচ্ছে গিয়ে আপনারা সবাই জানেন বাংলাদেশের মধ্যে এই মুহূর্তে কোথাও কোনো প্রকার ডিভাইস পাওয়া যায় না, বা ডিভাইস আমি এরকমও শুনেছি অনেকজনে আনলক টুলের টাকা নিয়ে খেয়ে ফেলেছে, আনলক টুল অ্যাক্টিভেশন করে দেয়নি। তো আমি এরকমও শুনেছি অনেকজনকেই এক টুল অ্যাক্টিভেশন করার জন্য টাকা দিয়েছে, পরের বার থেকে আর ফোন ধরতেছে না।
তো এখান থেকে আজকে থেকে আপনারা চাইলে সকল প্রকার ডঙ্গল, তারপর সকল প্রকার ডিভাইস, তারপর আপনার গুগল প্লে স্টোরের কার্ড, এভরিথিং, আইফোন কার্ড বা অ্যান্টিভাইরাসের সিকিউরিটি থেকে শুরু করে সকল প্রকার ডিভাইসগুলোও আমি আপনাদেরকে অ্যাক্টিভেশন করে দিতে পারবো ইনশাল্লাহ। আপনারা যদি কোন ধরনের কোন বক্স কোন টুল কতদিনের জন্য অ্যাক্টিভেশন করবেন বা এখান থেকে সিরিয়াল নাম্বারটি আমাকে পাঠিয়ে দিবেন, আমি আপনাদেরকে বলবো এক ঘন্টার মাধ্যমে আমি আপনাদেরকে টুল হোক, ডিভাইস হোক, এভরিথিং আমি আপনাদেরকে অ্যাক্টিভেশন করে দিতে পারবো ইনশাল্লাহ। তো বন্ধুরা, যারা এই অনলাইন সার্ভিস নিয়ে অনেক প্রকার প্রবলেমে ছিলেন, আশা করি আজকে আমার এই ভিডিওটি আপনাদের জন্য অনেক প্রকার হেল্পফুল হয়ে যাবে। তো আমার এই ভিডিওটি যদি আপনাদের থেকে ভালো লেগে থাকে, তার ক্ষেত্রে অবশ্যই আমার এই ভিডিওগুলো আপনার ফেসবুক টাইমলাইনের মধ্যে শেয়ার করবেন, আপনার বন্ধুদের মধ্যে শেয়ার করবেন। তো আজকের মতো এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে আগামী কোনো টিউটোরিয়ালে। ওকে, আল্লাহ হাফেজ।